হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুন্দর সুস্থ আছেন। স্ট্যাটিক ওয়েব ডিজাইনের 15তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা আলোচনা করব রাইটে ফার্স্ট এইচটিএমএল কোড হেড অ্যান্ড টাইটেল। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো শুরু করার আগে আপনার একটা কথা বলে নেব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, আমরা গত পর্বে HTML যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম সেটা ওপেন করে আমাদের HTML5 ডিক্লেয়ার করেছিলাম। তো ঠিক সেমভাবে আমরা HTML ফাইলটি ওপেন করব। HTML ফাইলটি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করার পর আমাদের কিন্তু আমরা গত পর্বে যে কাজটুকু করেছিলাম সেইটা কিন্তু একইভাবে এখানে রয়েছে। তো আমরা এখানে HTML এর ভিতরে আমরা কিন্তু এখানে হেড লিখতে পারি, বডি লিখতে পারি, কোনো ঝামেলা ছাড়াই। তো আমরা যদি এখানে প্রথমত হেড লিখি, হেডের ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, তার নিচে আমরা বডি যদি দেই, দেখেন এখানে কিন্তু বডি ট্যাগটি এইটা যেরকম বেগুনি হচ্ছে এইটা হচ্ছে না, কারণ আমরা এখানে একটা স্ল্যাশ দেইনি। তো আপনারা এইভাবে বুঝতে পারবেন যে আমাদের কোন ট্যাগটি সুন্দরভাবে কাজ হচ্ছে এবং হচ্ছে না। আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যেহেতু এখানে কোড লিখতেছি তো কোড আমাদের এমনভাবে লিখতে হবে, সুন্দরভাবে যেন স্ট্যান্ডার্ড থাকে, যাতে করে যে কেউ এই ফাইলটি ওপেন করলে বুঝতে পারে, কোনো ঝামেলা ছাড়া, হিজিবিজি না হয়। তো এটা করার জন্য অবশ্যই আমাদের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে। তো আমরা যদি এই দুটা সিলেকশন করে ট্যাবে ক্লিক করি তাহলে কিন্তু এক ধাপ পিছনে যাবে। তো এটা আপনারা প্রতিটা সেকশনকে আপনি একটা করে ট্যাব দিয়ে পিছনে নিয়ে যাবেন, মানে এক কথা সুন্দর করতে আপনার যেটা করা দরকার আপনি ঠিক সেইখানে ট্যাব ইউজ করবেন। তো আমরা চাইলে, আমরা যেহেতু এখানে আজকে শুধু হেড অংশটি দেখব আমাদের এই পর্বে, তাই আমরা বডি অংশ নিয়ে পরের পর্বে কাজ করব, তাই বডি অংশটা আমরা রাখতেছি না, আমরা সরাসরি হেড নিয়ে কাজ করব। তো আমরা হেডে যেহেতু আমরা কাজ করব, তো আমরা এখানে হেডের মাঝখানে কিন্তু আমরা এখানে টাইটেল দিব। তো হেডের মাঝখানে আমাদের টাইটেল দেওয়ার জন্য আমরা এখানে একটা স্পেস নিলাম, স্পেস নিয়ে এখানে যদি একটা ট্যাব নেই তাহলে এখানে আবার আমরা টাইটেল লিখব। আমরা টাইটেল ট্যাগটি এখানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিচ্ছি। HTML এর প্রতিটি ট্যাগের 95% ট্যাগেরও বেশি ট্যাগেরই কিন্তু ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ রয়েছে। তো আমরা যদি এখানে দেখেন যে HTML লিখেছি, HTML ট্যাগের ভিতরে, প্যারেন্ট ট্যাগের ভিতরে আমরা কিন্তু হেড দিয়েছি এবং হেডের ভিতরে আমরা টাইটেল লিখেছি এবং এই টাইটেল ট্যাগের ভিতরে কিন্তু আমাদের ওয়েবসাইট বা আমাদের প্রজেক্টের টাইটেল থাকবে। তো আমি এখানে টাইটেলটা আমার চ্যানেলের নামটি দিচ্ছি যে ডেভেলপার পলাশ দিলাম আমি, ঠিক আছে। তো আমি এখানে বড় হাতের দিয়ে শতকরা ডেভেলপার পলাশ দিলাম। তো আপনারা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন যে দেখেন আমি কিন্তু এটা লিখেছি কিন্তু এটা কিন্তু আমাদের সেভ হয়নি। তো সেভ হয়েছে কি না এই বিষয়টি আপনি যদি লক্ষ্য করেন, মানে বুঝতে চান, তাহলে দেখবেন এই যে কোনায় দেখেন ইন্ডেক্স ডট HTML লেখাটি রয়েছে, এখানে দেখুন লাল হয়ে আছে। আপনি যখন এটা সেভ করবেন তখন এটা নীল হয়ে যাবে, মানে একটা সবুজ রঙের হয়ে যাবে। আপনি চাইলে এখান থেকে সেভ বাটন দিয়ে সেভ করতে পারেন, চাইলে আপনি কন্ট্রোল প্লাস এস চেপেও আপনারা সেভ করতে পারেন। তো আমরা দেখেন এই দেখেন সেভ করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আমাদের সবুজ রঙের হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে কথাটা, আমরা যেখানে একটা কোড লিখলাম আসলে এই কোডটাই আমাদেরকে কাজ করতেছে, আমাদের ব্রাউজারে শো করতেছে কিনা এটা তো আমাদের টেস্ট করে দেখা উচিত। তো চলুন, আমরা যদি টেস্ট করতে চাই আমরা চাইলে এখান থেকে করতে পারি। দেখেন এখানে কিন্তু রান অপশন রয়েছে, এই রান অপশনে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি লঞ্চ ইন ফায়ারফক্স, হ্যাঁ, ইন্টারনেট ব্রাউজার, ক্রোম, সাফারি, আপনি এনি ওয়ান যে কোনো ব্রাউজারে এখান থেকে লঞ্চ করতে পারবেন। তো আমরা এখান থেকে লঞ্চ ইন ক্রোমে যদি দেই, যে দেখেন এখানে কিন্তু ক্রোমে অলরেডি শো করেছে,
আমি যখন আপনাদের প্রথমে HTML ফাইল ক্রিয়েট করি তখন কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এটা হচ্ছে টাইটেল বার এবং টাইটেল বারে কিন্তু আমাদের তখন ছিল index.html কিন্তু এটা থাকার কারণ হচ্ছে আমাদের HTML ফাইলের ভিতরে কোনো রকম কোড ছিল না সম্পূর্ণ ব্ল্যাঙ্ক ছিল এই কারণে তো এখন দেখেন আমরা কিন্তু HTML ফাইলের ভিতরে অলরেডি একটা ট্যাগ লিখেছি HTML এর ভিতরে আমরা কি দিয়েছি হেড দিয়েছি হেডের ভিতরে আমরা টাইটেল লিখেছি তো টাইটেল লেখার কারণে দেখেন আমাদের টাইটেল বারে অলরেডি কিন্তু টাইটেলটা চলে এসেছে ডেভেলপার পলাশ এবং আমাদের পাথ কিন্তু দেখেন পাথটি কিন্তু অ্যাড্রেস বার ঠিক রয়েছে এই অ্যাড্রেস বার এর আমরা কখন কোনটা লিখতেছি সেটা এখানে থাকবে এই অ্যাড্রেস বারটা আমরা যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন সব সিন পড়েন প্রয়োজন পুষ তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে আমাদের কোডিংয়ের কীরকম কাজ তো এইভাবে সাধারণত কোড লিখতে হয় তো আমরা আজকের ভিডিওতে কীভাবে টাইটেল লিখতে হয় সেটা শিখতে পেরেছি আশা করি এবং নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে বডির ভিতরে আমরা অন্যান্য অংশগুলো লিখব তো আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলি HTML এর বেসিক থেকে শুরু করব আমরা অবশ্যই বেসিক শেষ করব তারপরে অ্যাডভান্সে এসে আপনাদের ফুল লাইভ প্রজেক্ট করে দেখাবো তো আশা করি সবাই সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এবং স্টেপ বাই স্টেপ আমাদের ভিডিওগুলো দেখবেন আর যদি আপনাদের এই কোডে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে এসে জয়েন করে আপনার সমস্যাটির স্ক্রিনশট সহ পোস্ট করবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার সমস্যাটির সমাধান করার তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি এবং যাওয়ার আগে একটি কথা বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন টাটা বাই বাই